আসসালামু আলাইকুম সম্মানিত সুধীজন, আমরা এই মুহূর্তে আছি বনানী এলাকায়। আজ জাতিভুক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তরে ঢাকায় পাঁচটি টিম বের হয়েছে। এই মুহূর্তে আমাদের সাথে বনানী থানা পুলিশ এখানে সহযোগিতা আছে, এবং আমার সাথে আছেন আমাদের অধিদপ্তর উপপরিচালক জনাব মাসুম আরেফিন, আরও আছেন আমাদের রোজিনা সুলতানা। এবং আমরা এখানে আপনার দেখছেন এখন যেখানে আছি মানহা ফার্মেসি দুই বনানীর ওষুধ ফার্মেসিগুলোতে আজকে তদারকিকালে আমরা দেখলাম যে চরম এখনও অব্যবস্থাপনা। তাদেরকে কিন্তু আগেও আমরা মিটিং করেছি সবাইকে নিয়ে, এবং তাদের দেখেছি এখানে একটা ওষুধ আপনাদেরকে দেখাই। সম্মানিত ভোক্তাগণ, আপনারা একটা বিষয় লক্ষ্য রাখবেন, আপনারা যখন কোনো ফার্মেসিতে যাবেন আপনারা ওষুধ ক্রয়ের ক্ষেত্রে অবশ্যই দেখবেন এটা মেয়াদ আছে কিনা। এই যে একটা ওষুধ দেখবেন, এটি একটি বিদেশি ওষুধ না? এটা হ্যাঁ, কোন দেশের? এটা ডেনমার্কের ওষুধ। এখানে এই ওষুধের গায়ে আমরা কোনো মূল্য পাই নাই, আমদানিকারকের ইয়া যে ইম্পোর্টেড পাই। এখানে আপনারা আছেন ইবনে সিনা ফার্মা, প্রাইস এবং আমরা এখানে আরেকটা বিষয় যেটা সবচাইতে খারাপ বিষয় যেটা লেগেছে আমরা আপনাদেরকে জানাচ্ছি, এখানে সবচেয়ে খারাপ বিষয় লেগেছে এদের ফার্মেসিতে আমরা যে মেয়াদি তীর্ণ রাখার জন্য যে আলাদা কোনো ব্যবস্থা রাখতে হবে। আপনারা জানেন ওষুধ প্রশাসন অধিদপ্তর থেকে প্রত্যেকটা ফার্মেসিতে মানে মেয়াদি তীর্ণ ওষুধগুলো রাখার জন্য সেখানে মেয়াদি তীর্ণ ওষুধ রাখার জন্য সেখানে একটা বক্স রাখতে হবে, যেখানে মেয়াদি তীর্ণ ওষুধ বিক্রির জন্য লিখে থাকতে হবে। কত আর এখানে আমরা কীটনাশক জাতীয় ওষুধে পেয়েছি, তারা এগুলো বিক্রি করছেন যেটা তাদের লাইসেন্সে যেটা না করা আছে। এটা কত বিক্রি করেন বলেন তো? এদিকে দেন, কত? 420 টাকা পার পিস তারা বিক্রি করেন। আর সম্মানিত সুধীজন, যে এটা বাংলাদেশি তো ইবনে সিনা ফার্মা বাংলাদেশি না, ইম্পোর্ট করছে, তারা তো বাংলাদেশি, তারা তো একটা প্রাইস লিখে দিছে, লিখে দিছে না? এবং আপনারা দেখছেন আর আপনারা বিক্রি করছেন কত? 420। এই যে ওষুধের ক্ষেত্রে এই ধরনের যে এটা জালিয়াতি বলবো আমরা, এই ধরনের চোরজীবিত্তি পরিহার করার জন্য আমরা সকল ওষুধ ব্যবসায়ীকে বলবন, এবং তারা কিন্তু এখন কোনো কথা বলছেন। আপনারা দেখবেন যে তারা কিছুটা যে চাতুরির আশ্রয় নিচ্ছে। আপনি ওই ইয়েটা দেন তো, ওই কীটনাশকের কীটনাশক দিতে, হ্যাঁ ওই ওই যে একটা ওষুধ তেলা পোকার, আর এবং তাদের লাইসেন্সের মধ্যে দেয়া আছে কসমেটিক যে কীটনাশক ব্যবহার করা যাবে না। তারা বিভিন্ন ওষুধ বিক্রি করছেন। আমরা ওষুধ ব্যবসায়ীদের বলবো, আপনি যখন কোনো কিছু আপনার প্রতিষ্ঠানে রাখবেন তখন অবশ্যই আপনাকে জানতে হবে যে এটা কি ঔষধ নাকি কীটনাশক। আমরা ওষুধ হিসেবে যেগুলো থাকবে আমরা সবাইকে বলবো, এটা আপনারা ব্যবসা করেন আপনারা আমাদের চেয়ে ভালো জানার কথা, এবং আপনাদের সবাইকে অনুরোধ করব সেগুলো যেন জেনে শুনে আপনারা ব্যবসা করেন। এইটার গায়ে বাংলায় মূল্য তালিকা আছে না? নাই। এটা কোন দেশি? ঠিক আছে, এই যে আপনারা যেটি দেখছি আমরা ওই যে দেখুন যে আমাদের যে মাসুম আরেফিন, তিনি তারা কিন্তু লাগেজ পার্টি থেকে প্রোডাক্টটা এনেছেন, এবং তারা ইবনে সিনা ফার্মা একটা সিল দিয়ে দিচ্ছে। এগুলো কি ইবনে সিনা ফার্মা থেকে কিনছেন? হ্যাঁ, আপনারা দেখেন যে লাগেজ পার্টির প্রোডাক্ট যেটি ইবনে সিনার ট্যাগ মেরে তারা এখানে বিক্রয় করছেন। তো আমরা সবাইকে অনুরোধ করব, এই বিষয়টি শুধু সরকারের একা কাজ নয়, আমরা যখন সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখব আমরা অবশ্যই সবাই মিলে এগিয়ে আসতে হবে। আমরা একটা উন্নত দেশে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে উন্নত দেশে যেতে হলে আমাদের সবার এই বিষয়গুলোতে সচেতনতা অবশ্যই আনতে হবে। এবং এই লাগেজ পার্টির মাল হলে আপনাদের ভাউচার দিছে না রিসিট? দেখুন এটা কত বড় যে একটা গর্হিত কাজ, এবং এই গর্হিত কাজগুলো তারা যখন করেন তাদের মানে ভিতরে যে একটা বিবেকবোধ সেগুলো পর্যন্ত থাকে না। এই জন্য বলি একটি মেয়াদি তীর্ণ ওষুধ কিংবা একটা ভেজাল ওষুধ একটা জীবনের কান্না। এবং আমরা অনুরোধ করব আমাদের সকল যে ব্যবসায়ী যারা আছেন সবাইকে অনুরোধ করব।